নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব জানাই বন্ধুরা আগামী ষাট দিনের মধ্যে এই আটরাশের জাতক ও জাতিকার লক্ষ্মীর ভাণ্ডার উপচে পড়তে চলেছে হ্যাঁ বন্ধুরা অর্থাৎ আপনাদের আগামী ষাট দিনের মধ্যে অর্থনৈতিক উন্নতি ঘটতে চলেছে কোন কোন দিক থেকে এই সমস্ত উন্নতি আপনাদের ঘটতে চলেছে তা নিয়ে এই ভিডিওতে আমি বলতে চলেছি তাই ভিডিওটি নাটনের সম্পূর্ণ দেখতে থাকুন নমস্কার আমি কল্যাণ রায় আগামী ষাট দিনের মধ্যে যে আট রাশির কথা আমি বলতে চলেছি সেই আট রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার উপচে পড়তে চলেছে অর্থাৎ আপনাদের ধন বৃদ্ধি করতে চলেছে তো কোন সেই আট সৌভাগ্যশালী রাশি সেই রাশিগুলির নাম এক এক করে আমি জানাতে চলেছি তাই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তা শুন একে একে আমি আপনাদেরকে সেই আটটি রাশির নাম জানিয়ে দিতে চলেছি যে রাশিগুলি আগামী ষাট দিনের মধ্যে ধন বৃদ্ধি ঘটতে চলেছে তো প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা আগামী ষাট দিনের মধ্যে মা লক্ষ্মীর ভাণ্ডার উপচে পড়তে চলেছে অর্থাৎ আপনাদের অর্থনৈতিক স্টেবিলিটি ডেভেলপমেন্ট করতে চলেছে আর এই সমস্ত অর্থ আসতে চলেছে চাকুরি ক্ষেত্র থেকে ব্যবসা থেকে এবং সেলফ প্রবেশন থেকে এর পাশাপাশি এই সময় যারা অনলাইন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন অ্যাপিলেট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এই সময় যে সমস্ত অর্থ আপনার মার্কেটে পড়ে রয়েছে সেই সমস্ত অর্থ কিন্তু আপনাদের উঠে আসতে চলেছে এবং আপনাদের মনের সাথ মনের ইচ্ছা কিন্তু আপনারা পূরণ করে ফেলতে পারবেন এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মিন রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা আগামী ষাট দিনের মধ্যে মা লক্ষ্মীর ভাণ্ডার উপচে পড়তে চলেছে অর্থাৎ আপনাদের জীবনে ধন বর্ষা ঘটতে চলেছে আর এই অর্থ ক্ষেত্র থেকে ব্যবসা থেকে এবং সেল প্রফেশন থেকে এই তিন ক্ষেত্র থেকে আসতে চলেছে এই সময় যারা অনলাইন কোনো বিজনেস করছেন অ্যাপিলেট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন হার্ডওয়্যারের কোনো বিজনেস করেন কসমেটিক্স জাতীয় দ্রব্যের কোনো বিজনেস করছেন গোল্ডের কোনো বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে অর্থাৎ আপনাদের অর্থনৈতিক পরিস্থিতি কিন্তু ডেভেলপমেন্ট করতে চলেছে এর পাশাপাশি যে সমস্ত অর্থ আপনার পড়ে রয়েছে মার্কেটে দীর্ঘদিন ধরে পাচ্ছেন না সেই সমস্ত অর্থ কিন্তু আপনাদের উঠে আসার সম্ভাবনা রয়েছে শুধু তাই নয় এই সময় লটারি প্রাপ্তিরও কিন্তু যোগ আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামী ষাট দিনের মধ্যে আপনাদেরও লক্ষ্মীর ভাণ্ডার উপচে পড়তে চলেছে অর্থাৎ আপনাদের জীবনে ধন বর্ষা ঘটতে চলেছে এই সময় যে সমস্ত অর্থ আপনার আটকে রয়েছে পড়ে রয়েছে যে সমস্ত অর্থ আপনারা উঠাতে পারছেন না সেই সমস্ত অর্থ কিন্তু উঠে আসবে এর পাশাপাশি এই সময় যারা চাকুরি করছেন ব্যবসা করছেন এবং সেলফ প্রফেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অর্থ আগমনের রাস্তার প্রশস্ত হতে চলেছে যারা গোল্ডের বিজনেস করছেন যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন যারা বিদেশের সাথে কোনো কাজে যুক্ত রয়েছেন এবং যারা কসমেটিক্সে জাতীয় কোনো দ্রব্যের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এই সময় না হওয়া কাজ আটকে যাওয়া কাজ কিন্তু আপনাদের হয়ে যাবে এবং ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা আগামী ষাট দিনের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার উপচে পড়তে চলেছে অর্থাৎ আপনাদের জীবনে ধন বর্ষা ঘটতে চলেছে আর এই চাকরি ক্ষেত্র থেকে ব্যবসা ক্ষেত্র থেকে এবং সেলফ প্রফেশন থেকে এই তিন ক্ষেত্র থেকে এই সমস্ত অর্থ কিন্তু আসতে চলেছে শুধু তাই নয় যারা বিদেশের সাথে ব্যবসা বাণিজ্যে যুক্ত রয়েছেন অনলাইন কোনো কাজ করেন অ্যাফিলেট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় কিন্তু সাপোর্ট আপনারা পেতে চলেছেন এবং আপনাদের হারিয়ে যাওয়া অর্থ ডুবে থাকা অর্থ কিন্তু উঠে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামী ষাট দিনের মধ্যে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার উপচে পড়তে চলেছে অর্থাৎ আপনাদের জীবনে ধন বর্ষা ঘটতে চলেছে আর এই অর্থ ক্ষেত্র থেকে ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে এই তিন ক্ষেত্র থেকে আসতে চলেছে এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না সেই সমস্ত কাজ কিন্তু আপনাদের হয়ে যাবে এর পাশাপাশি যারা গোল্ডের কোনো বিজনেস করছেন যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন যারা অনলাইন কোনো কাজ করেন ট্রেডিং করেন তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে যেতে চলেছে এর পাশাপাশি এই সময় চাকুরি প্রাপ্তিরও কিন্তু সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে এরপরে যে ছয় নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আগামী ষাট দিনের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ হতে চলেছে এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না আটকে যাচ্ছিল দীর্ঘদিন ধরে সেই সমস্ত কাজ কিন্তু আপনাদের হয়ে যাবে শুধু তাই নয় এই সময় যারা গোল্ডের কোনো বিজনেস করছেন শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন ট্রেডিং করেন এই সমস্ত জায়গা থেকে কিন্তু আপনারা অর্থ পেতে চলেছেন এর পাশাপাশি এই সময় আপনাদের ঋণ অনেকটাই কমতে চলেছে অর্থাৎ ঋণ মুকুব হওয়ার কিন্তু সম্ভাবনা আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে এবং হাতে আসতে চলেছে প্রচুর অর্থ যার দ্বারা আপনারা মনের স্বাদ মনের ইচ্ছা কিন্তু পূরণ করে ফেলতে পারবেন এরপরে সাত নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আগামী ষাট দিনের মধ্যে মা লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ হতে চলেছে এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় কিন্তু সাপোর্ট আপনারা পেতে চলেছেন যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না আটকে যাচ্ছিল দীর্ঘদিন ধরে সেই সমস্ত কাজ কিন্তু আপনাদের হয়ে যাবে শুধু তাই নয় এই সময় যারা অনলাইন কোনো বিজনেস করছেন অ্যাফেলেট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে এবং ভাগ্যের পূর্ণ মাত্রায় কিন্তু সাপোর্ট আপনারা পেতে চলেছেন এর পাশাপাশি যারা বিদেশের সাথে কোনো ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে অর্থাৎ এক কথায় যদি বলা যায় আপনাদের কিন্তু মনের স্বাদ মনের ইচ্ছা কিন্তু পূরণ করে ফেলতে পারবেন এরপরে শেষ যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আগামী ষাট দিনের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার পূরণ করতে চলেছেন অর্থাৎ আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার উপচে পড়তে চলেছে এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না আটকে যাচ্ছিল কোনো এক অজানা কারণে সেই সমস্ত কাজ কিন্তু আপনাদের হয়ে যাবে শুধু তাই নয় এই সময় যারা অনলাইন কোনো কাজ করছেন অ্যাফিলেট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এবং ভাগ্যের পূর্ণ মাত্রায় কিন্তু সাপোর্ট আপনারা পেতে চলেছেন যার দরুন আপনারা মনের স্বাদ মনের ইচ্ছা কিন্তু পূরণ করে ফেলতে পারবেন তো এই ছিল আট সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলি আগামী ষাট দিনের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার পূরণ করতে চলেছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন